দেখেন তো আজকে আমরা কি শিখাবো আপনাদের, আমি আজকে প্রাথমিক শাখার বাংলা বিষয়ে আর একটি ক্লাস নেব, সেখানে আপনাদের শিখাবো আজকের পাঠ কি যুক্তাক্ষর দিয়ে শব্দ গঠন। আমরা এর আগের ক্লাসে বলেছিলাম কি কি মনে আছে, বলেছিলাম যে পাশাপাশি বর্ণ বসে শব্দ তৈরি হয়, আবার কতগুলো শব্দ দিয়ে একটা করে বাক্য তৈরি হয়, এই শব্দ তৈরি করতে বাক্য তৈরি করতে আমাদের কি কি লাগে, অনেকগুলো চিহ্ন লাগে, জানলাম কার চিহ্ন ফলা চিহ্ন বলেছিলাম, আরও একটা কথা বলেছিলাম দেখেন তো মনে আছে কিনা, মনে আছে? হ্যাঁ মনে থাকতেই হবে। আমরা বলেছিলাম যে কিছু কিছু শব্দ লিখতে আমাদের বর্ণ এক এক একটা দুইটা বর্ণ পাশাপাশি দুটো বর্ণ পাশাপাশি বসে বা যুক্ত একসঙ্গে যুক্ত হয়ে সে শব্দটা তৈরি করতে হয়, সেরকমই আমরা কিছু যুক্তাক্ষর মানে অক্ষরের দুইটি অক্ষরের যুক্তকে যুক্তাক্ষর বলছে, সেরকমই আমরা যুক্তাক্ষর দিয়ে কী কী শব্দ হয় কোন কোন শব্দে সেগুলো আমরা ব্যবহার করি সেগুলো আজকে আপনাদের শেখাবো, আমি শেখাবো, ঠিক আছে? তো দেখি তো আমাদের কী কী আজকে শিখছি, দেখেন যুক্তাক্ষর দিয়ে শব্দ গঠন, যুক্তাক্ষর কী কী, ইউ আর গ, ইউ যোগ গ, ইউ আর গ একসঙ্গে কী হচ্ছে ইউ গ, একসঙ্গে কী হচ্ছে ইউ গ, একসঙ্গে ইউ গ হচ্ছে, ইউ গ তে আমরা কী শিখছি দেখেন অঙ্গ, কী শিখছি আমরা অঙ্গ, ও গায়ে কী শিখছি আমরা অঙ্গ, এটা কি স্বর অ উ আর গ, অঙ্গ অঙ্গ মানে অংশ, শরীরের বিভিন্ন অঙ্গ বলি আমরা, এই যে অংশ শরীরের বিভিন্ন অংশ, এই যে বইয়ের বিভিন্ন পড়ার অংশ, এক একটা পার্ট বা এক একটা জায়গাকে অংশ বলছে যাকে বলা হচ্ছে অঙ্গ, স্বর অ উ আর গ অঙ্গ। আবার দেখো আরেকটা শব্দ আমরা দেখছি, এটা হচ্ছে ব উ গ বঙ্গ, ব উ গ বঙ্গ, বঙ্গ অর্থ বাংলা, বঙ্গ অর্থ কি বাংলা, বঙ্গ ব উ গ বঙ্গ, বঙ্গ মানে কি, বঙ্গ অর্থ ভেঙে ফেলা, কোনো কিছু ভেঙে ফেলাকে কি বলছে বঙ্গ। তারপর দেখো আর একটা শব্দ দেখছি আমরা, মঙ্গল, ম উ গ আল্লাহ মঙ্গল, মঙ্গল অর্থ ভালো, মঙ্গল অর্থ ভালো বা শুভ, আমরা একে অন্যের মঙ্গল কামনা করি, একে অন্যের শুভ কামনা বা ভালো কামনা করি যে তুমি ভালো হও, এই অন্যের ভালোটাকে বলছে মঙ্গল, কি বলে মঙ্গল। আবার দেখো একটা শব্দ আমরা দেখছি জঙ্গল, জ উ বর্গীয় জ উ গ আর ল জঙ্গল, কি দেখছে এটা আমরা কি শিখলাম জঙ্গল, জঙ্গল মানে ঘন বন যেখানে অনেকগুলো গাছ একসঙ্গে থাকে ঘন অন্ধকার সেখানে বলি আমরা কি জঙ্গল। তাহলে আমরা উ গ দিয়ে কি শিখলাম অঙ্গ বঙ্গ ভঙ্গ মঙ্গল আর জঙ্গল, আমরা কি কি শিখলাম এখানে উ যোগ গ উ গ, উ গ দিয়ে কি শিখলাম অঙ্গ বঙ্গ ভঙ্গ মঙ্গল
পড়া আছে না আমাদের সিলেবাসে আছে আমাদের কি করতে হবে পাঁচটা ফুলের নাম শিখতে হবে দেখো আমরা কি কি শিখবো আজকে বাড়ির কাজ পাঁচটি ফুলের নাম দেখো পাঁচটা ফুলের নাম আমরা শিখবো কি এক নম্বর আমরা দেখছি শাপলা কাল বসাকের শাপ প আর নয়াকারের লা শাপলা শাপলা আমাদের জাতীয় ফুল শাপলা দেখতে কেমন সাদা হয় গোলাপি হয় বেগুনি হয় বিভিন্ন রঙের শাপলা হয় তবে সাদা শাপলা আমাদের জাতীয় ফুল শাপলা ফুলের ঘ্রাণ হয় না না হয় না সেরকম ঘ্রাণ হয় না শাপলা ফুলে কিন্তু শাপলা ফুল দেখতে খুব সুন্দর শাপলা ফুল কোথায় হয় পানিতে হয় পুকুরে ঝিলে বিলে তারপর দেখো দুই নম্বরে কি আছে গোলাপ গয়কারে গো গয়কারে লা আর প গোলাপ গোলাপ বাগানে ফুটে টবে হয় ছাদে লাগায় না গোলাপ গাছে কিন্তু কাঁটা থাকে গোলাপ ফুলের অনেক সুন্দর সুগন্ধ অনেক রঙের হয় গোলাপ লাল সাদা গোলাপি ম্যাজেন্টা কালো গোলাপও হয় অনেক সুন্দর সুন্দর রঙের গোলাপ হয় ছোট বড় অনেক রকম দেখতে হয় গোলাপ গাছে কি থাকে কাঁটা থাকে তাহলে আমরা দুটা ফুল শিখলাম শাপলা আর গোলাপ আমরা আরো একটা ফুলের নাম শিখবো যার নাম জুঁই জুঁইও খুব সুন্দর ফুল সাদা সাদা রঙের হয় দেখো গোল্ডেন জয় অংশকারের জুঁই সাথে একটা চন্দ্রবিন্দু আছে গোল্ডেন মাথার উপরে আর তার সাথে রশ্মিকার তাহলে কি হলো জুঁই জুঁইও একটি ফুলের নাম তারপরে চার নম্বর বেবি গয়কারে বিয়ে রয়শিকারে লি বেলি বেলিও একটা সাদা রঙের ফুল বেলি ফুলেরও সুন্দর সুগন্ধ হয় বেলি ফুল আমরা কোপায় পড়ি মাথায় পড়ি না বেলি পাঁচ নম্বর দেখো আর একটা ফুল যার নাম জবা জবা হাসে ঝলমল বুকে তার টলমল আমরা পড়েছিলাম মনে আছে তোমাদের জবা ছড়াটা আছে তো আমরা পড়েছি তো তুমি আমি সবাই পড়েছি সেই জবা ফুল জবা সাধারণত লাল হয় এছাড়াও জবা সাদা জবা হয় গোলাপি জবা হয় কমলা জবা হয় হলুদ জবা হয় বিভিন্ন রঙের জবা হয় কিন্তু আমরা সাধারণত জবা মানে লাল রঙটাকে বুঝে থাকি তাই তো তাহলে আমরা কি কি শিখলাম আজকে অনেক কিছু শিখেছি পাঁচটা ফুলের নাম শিখেছি আমার সঙ্গে আবার সবাই বলো শাপলা গোলাপ জুঁই বেলি এবং জবা আবার বলো শাপলা গোলাপ জুঁই বেলি জবা তাহলে আমরা পাঁচটা ফুলের নাম শিখলাম উ ব দিয়ে পাঁচটি শব্দ শিখলাম অঙ্গ বঙ্গ ভঙ্গ মঙ্গল এবং যজ্ঞ আরও শিখলাম নিয়োজ দিয়ে ইঞ্চি কঞ্চি মঞ্চ অঞ্চল এবং মঞ্চ ঠিক আছে শোনো বন্ধুরা সবাই ভালো থাকো সাবধানে থাকো মা বাবার কথা শুনবে আর বাসায় বসে লেখাপড়া করবে পরীক্ষার প্রস্তুতি নেবে দেশের অবস্থা ভালো হয়ে গেলে আমরা অবশ্যই স্কুলে আসবো পরীক্ষা নেব এবং তখন বাড়ির কাজগুলোও দেখবো ভালো থেকো আল্লাহ হাফেজ